আহারে জাতি, যেই জাতিরে আল্লাহ বানালেন শ্রেষ্ঠ জাতি, সেই জাতি আজ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, তোহা হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনার কষ্ট হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এর জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন। এটা কি? ইল্লা তাযকিরা, এটা একটা নসিহা, এটা একটু উপদেশ। লিমাই ইখশা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য নসিহত। আর এই নসিহত যারা মানবে তাদের কপাল খুলে যাবে। তো কপাল যদি আজ আমার পুড়ে থাকে তাহলে কোরআন ছেড়েছি তাই কপাল পুড়েছে। এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান? পোড়া কপাল জোড়া লাগাতে চান? কারা কারা চান দেখি তো, পোড়া কপাল জোড়া লাগাইতে চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামা, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পোড়া কপাল যদি জোড়া লাগাতে চাই তাহলে সুপার গুলু মাখলি হবে নাকি? সুপার গুলিতে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্যই নিজেরা পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। তোমরা যদি তোমাদের ভাগ্যকে পরিবর্তনের জন্য সচেষ্ট হও তাহলে আমি তোমাদেরকে ভাগ্য পরিবর্তন করে দেব। এটার নাম পরশ পাথর। এটার নাম কি? পরশ পাথর। আল্লামা আলতাফ হোসেন হালি তিনি বলছেন, উতার কর গারেহরাসে সুয়ে কম আয়া, উতার কর গারেহরাসে সুয়ে কম আয়া, আর এক নুসখায় কিমিয়া সাথ লায়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অধঃপতিত সমাজকে কি করে চরিত্রবান বানানো যায়, কিভাবে ভালো বানানো যাবে, যেই জাতি চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচার করে, মানুষ মানুষের মর্যাদা যেই জাতির ভিতরে নাই, এই জাতির ভাগ্য কেমনে ভালো হবে। হেরা পাহাড়ে বসে তিনি চিন্তা গবেষণা করতে লাগলেন। 40 বছর বয়স যেদিন পূর্ণ হয়ে গেল আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। হেরা পাহাড় থেকে কোরআনের আয়াত নিয়ে তিনি দুনিয়ায় অবতীর্ণ হলেন। দুনিয়ায় এলেন, কোরআনের সংস্পর্শে যারা এলো জিরো গুলি সব হিরো হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর, হযরত ওমর যিনি আল্লাহর নবী হত্যা করতে আসছে, সাধারণ মানুষ না, আল্লাহর নবী হত্যা করা কত বড় কঠিন কাজ। সে রসুলকে হত্যা করতে আসছে। এই কোরআন যখন তেলাওয়াত শুনলেন, এই জায়গাটা ঠিক আমি যেখান দিয়ে তেলাওয়াত করতেছি এই জায়গাটা তিনি তেলাওয়াত শুনছিলেন, জীবনের পরিবর্তন হয়ে গেল। কোরআনের নির্ভুলতার অকাট্য দলিল এ বিষয়ে বলছেন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদি। পৃথিবীতে সব জিনিসের নকল বেরোয়, আসল বেরোবার আগেই নকল বেরোয়। আর নকলে তো বাংলাদেশ ভালো চ্যাম্পিয়ন। পৃথিবীতে সব জিনিসের নকল আছে, আছে না? কিন্তু কয়েকটা জিনিসের নকল নেই, তার মধ্যে একটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ, পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাম পৃথিবীর সমস্ত মানুষের জন সব যদি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালাও, পরস্পর পরস্পরকে সহযোগিতা যদি করো, এই কোরআনের মতো করে একখানা কোরআন বানাইতে পারবা না। আল্লাহ তাআলা আরো বলেছেন, যদি পারো তো কোরআনের মতো একখানা কোরআন বানাও। এই চ্যালেঞ্জ কেউ কবুল করতে পারলো না, আল্লাহ পাক তার চ্যালেঞ্জকে আরো একটু সহজ করে দিয়ে বললেন, 10টা সূরা বানাও, তাও কেউ পারল না। আল্লাহ এই পরীক্ষা আরো সহজ করে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা,
فأتوا بسورة من مثله আমার বান্দার উপরে আমি যে কোরআন নাযিল করেছি যদি তোমাদের সন্দেহ হয় তাহলে কোরআনের মতো করে ছোট্ট একটি সূরার মতো করে একটা সূরা বানাও আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফালু ওয়া লান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ তাআলা বলছেন পারবা না এবং কখনোই পারবা না তো দুনিয়ায় সব জিনিস নকল হয়েছে কোরআনের নকল আজ হয় নাই ভবিষ্যতেও হবে না ইনজিল নাযিল করেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা জাবুর কে নাযিল করেছেন আল্লাহ তাওরাত কে নাযিল করেছেন আল্লাহ আল্লাহ কি বলছেন ইনজিল আমি হেফাজত করব না তাওরাত আমি হেফাজত করব জাবুর আমি হেফাজত করব বলেন নাই কেন বলেন নাই কারণ বলার দরকার নাই ও শরীয়ত তো আল্লাহ মুকাম্মল করেন নাই আরো কিতাব আসবে সেই কিতাবখানার নাম কোরআন এইটা নাযিল হবে এইটা নাযিল করে আর নবী আসবে না লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী রাসূল আসবে না নবীও আসবে না রাসূলও আসবে না আর আল্লাহর পক্ষ থেকে একটি শব্দ পৃথিবীর মানুষের জন্য আর আসবে না আর যে আসবে না সেই জন্য আল্লাহ তাআলা এটা হেফাজতের দায়িত্ব নিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি প্রিয় ভাই সব কোরআনের কথা বলতে বলতে আমি তো শেষ করতে পারবো না জীবনে বয়স তো কম হলো না 70 এর কাছাকাছি চলে এলো এই 70 এর কাছাকাছি বয়সের অর্ধ শতাব্দী প্রায় 50 বছর কোরআনের খেদমতে নিয়োজিত আল্লাহ রাখছিলেন দেশে বিদেশে পৃথিবীর পাঁচটি মহাদেশের অন্তত 50টিরও বেশি দেশে কোরআন নিয়ে দৌড়াইছি ছুটে বেড়াইছি এ কোরআন শুনে পর্যন্ত যারা মুসলমান হলেন আল্লাহর গোলামের হাতে তাদের সংখ্যা 600 কাছাকাছি হয়ে গেছে এই কোরআন শেষ করতে পারবেন না আপনি দুনিয়ার কোনো মুফাসসির বলতে পারবে না আমি যে তাফসীর করলাম আর লাগবে না দিস মাস দিস ইজ দা ফাইনাল এন্ড লাস্ট এরপরে আর লাগবে না কেউ বলতেও পারে না কেউ লিখতেও পারে না কারণ আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন সূরা কাহফে বলেছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا হে নবী আপনি বলুন তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর সেই কালিগুলি যদি দিয়া আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এক মহাসমুদ্র আমি খুব খুশি হয়েছি আমি তো দেখতেছি মাহফিল প্রথম দিনের দৃশ্য আপনারা যারা আসছেন আমার মনে হয় 5 অতিরিক্ত 10% দাড়ি পাকা অতিরিক্ত বেশি বেশি 90% আপ ওভার 90% যুবক দিয়ে ভরা মাহফিল সুবহানাল্লাহ আমি যুবকদেরকে সালাম করি আমি যুবকদেরকে সালাম করছি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমরা আমাদের অ্যাসেট তোমরা আমাদের মেরুদণ্ড মেরুদণ্ড যদি সোজা থাকে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে না জাতির ব্যাকবোন হচ্ছে ইয়াং জেনারেশন নষ্ট হয়ে গেল সিনেমা নাটক গান ওপেন কনসার্ট নষ্ট হয়ে গেল আহারে অথচ এরাই হতো শাহজালাল এরাই হতো শাহ মখদুম এরাই হতো খান জাহান আলী এরাই হতো শহীদ তুমি এরাই হতো হাজী শরীয়তুল্লাহ আহারে কপাল খারাপ কি সুন্দর সোনার টুকরা ছেলে গান বাজনা নাচ রাস্তায় হাঁটে আর ঢোলে
এদিক লাভ হয় ওদিক লাভ হয়। জিজ্ঞেস করলাম ওরম করে কেন, এর কি কোনো মানসিক প্রতিবন্ধী নেই? কয় না হুজুর, কোমরের মধ্যে ওয়াকম্যান আছে। ওয়াকম্যান কি? কয় যে ওর মধ্যে গান বাজে আর কানের মধ্যে ঢুকানো আছে, রাস্তায় গানের তালে তালে হাঁটে, রিক্সার তলে পড়ে না ট্যাক্সির তলে পড়ে, দিশা নেই খালি শুনতেছে। ওই যুবকের দোষ না তো? ওই যুবকের যদি দোষ থাকবে তাহলে সিনেমায় ঠিয়া ও তাফসির মামলা আসছে কেন? ও তাফসিরের মাহফিল আসছে যুবকের গায়ে মুসলমান মায়ের রক্ত, ওর গায়ে মুসলমান পিতার রক্ত, ও তাফসির ছাড়া যাবে কই? সুবহানাল্লাহ, যেখানেই থাকুক ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যুবকদের বেশি করে কোরআন পড়া দরকার, কোরআন বোঝা দরকার, কিন্তু তা পড়তে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না, ওরা তো যুবক মানুষ বোঝে না। গল্পের বই কেনে, নাটক উপন্যাস, এই নাটক উপন্যাস গল্পের বই ওতে আছে কি একটু পড়ো, তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো। যত বড় লেখক, আমি নাম নেব না কোনো লেখকের, বহুত বড় বড় লেখক আছে, তাদের লেখা নভেল নাটক ইত্যাদি এত বড় বড় বই রচনাবলী এগুলো পড়ে, ওর মধ্যে আছে কি রাজার মেয়ের সাথে কোতোয়ালের ছেলের প্রেম হলো? সেই প্রেম ক্রমান্বয়ে গভীর থেকে গভীরতর, তারপরে এসএমএস করলো, এরপরে বিশ্ব ভালোবাসা দিবসে রমনা বটমূলে দেখা হলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, তারপরে সব শেষ হলো। কিন্তু একটা রোমান্স, একটা রোমান্স, পয়সা খরচ করে যে বইটা পড়লা কি শিখলে? 250-300 টাকা দিয়া প্রিয় লেখকের লেখা বই কিনছো, আহারে কিচ্ছু পাও নাই, কিচ্ছু নাই, জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ফ্রম বগুড়া টু গাবতল, কিচ্ছু নেই। আর কোরআন শরীফ পড়ো, প্রত্যেকটা লাইন তোমাকে সোনার টুকরা বানিয়ে দেবে, আহারে কোরআন শরীফ। হযরত ওমর বলেন জেহালাতের সময় আল্লাহর নবীকে লাঞ্ছিত করার জন্য আমি হারাম শরীফে প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম তিনি নামাজ পড়ছেন, মনে মনে ভাবলাম নামাজের সময় কিছু করব না, নামাজটা শেষ হয়ে যাক। রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, শব্দ করে আওয়াজ করে তেলাওয়াত করতেছিলেন, আমি পেছনে দাঁড়ানো, নামাজ শেষ হলেই টর্চার করব। তেলাওয়াতে এত মজা লাগলো, মজা তো লাগবেই, একে তো কোরআন আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, কি মজা, যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন। হযরত ওমর বলেন তেলাওয়াত শুনে মনটা পাগল হয়ে গেল, মনে মনে ভাবলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনো কবির সাথে চলাফেরা করেন নাই, নিশ্চয়ই কোনো জেন তাকে রাতের বেলায় কোনো জেন তাকে শিখায় দিয়েছে, নইলে মিলায় মিলায় কীভাবে বলে, এটা বোধ হয় কোনো জেনের কথা হবে। হযরত ওমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম গোনক হয়ে গেছেন, তখন আমি শুনতে পেলাম তিনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, না 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 এটা কোনো গণকের কথা নয়, আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন আমার কাছে মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, কি আশ্চর্য, মনে মনে যা চিন্তা করি তারই জবাব আসে। আচ্ছা এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যেই না মনে আমার প্রশ্নে উদয় হলো, তবে এটা কি? অমনি রাসূল আবার তার তেলাওয়াতের মধ্যে, তিনি রাসূল তেলাওয়াত করতেছেন, তিনি তো জানেন না যে পিছনে উমর দাঁড়াইয়া অঙ্ক মিলাইতেছে, সুবহানাল্লাহ, এ কুদরত কার? রাসূলুল্লাহ দোয়া করতেন আল্লাহ ওমরাইনের জন্য, তো দুই ওমরে ওমরকে আল্লাহ তুমি ইমান আনার তৌফিক দিয়া দাও, দুই ওমর, এক ওমর হলেন ওমর ইবনুল খাত্তাব আর আরেকজন হলো ওমর ইবনুল হিশাম আবু জাহাল, এই দুই ওমরের জন্য তিনি দোয়া করতেন আল্লাহ, ওদের নেতৃত্ব দেওয়ার দারুণ কোয়ালিটি,
এই লোকগুলো আমার হাতে দিয়ে দাও, ইসলামের জন্য দিয়ে দাও। আল্লাহু আকবার। তো রাসূলের দোয়া একজনের জন্য কবুল হয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাবের জন্য। হযরত ওমর বলেন, আমার চোখের সামনে প্রশ্নবোধক চিহ্ন ঘুরতেছে, এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যখনই মনে মনে চিন্তা করছে, তবে এটা কি? অমনি নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি বলছেন, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম ঈমান তার নিজস্ব শক্তি নিয়ে যেন আমার কলজার মধ্যে গেড়ে বসতেছে, কিন্তু তখনও হেদায়েতের সময় আসে নাই বলে তখনও তিনি ঈমান আনতে পারেন নাই। পরবর্তী সময় সুরার, আমি যেখান থেকে তেলাওয়াত করলাম সুরায় তহার, এই তেলাওয়াত শুনছিলেন, আর তারপরে তিনি যে তরবারি দিয়ে রসুলকে হত্যা করতে গেছিলেন, এগুলো আপনাদের জানা আছে, সেদিকে যেতে চাই না। তরবারি ভালাই দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈমান নসিব হয়ে গেল। তো এই কোরআন হিরো জিরোকে কি বানাই দিল? বলেন, হিরো বানাই দিল। আর কোরআনের সাথে যারাই বেয়াদবি অতীতে করেছে, বর্তমানে করে, ভবিষ্যতে করবে, সে যত বড় হিরো হোক, আল্লাহ তারে জিরো বানাই দিল। ও বগুড়ার যুবকেরা, বগুড়ার যুবকেরা, তোমরা কি জিরো হতে চাও না হিরো হতে চাও? যুবকদের, যুবকদের উচ্চ কণ্ঠে শুনতে চাই, তোমরা কি হতে চাও? তোমাদেরকে হিরো বানাবে এই কোরআন। সুবহানাল্লাহ। এখন শুনবো আল কোরআনের মহিমা বিষয়ে বয়ান। এই কোরআন একখান কিতাব, বিশাল বিপ্লব করেছে, রিভলিউশন, ইনকিলাব করেছে একখানা কিতাব। যারা চুরি করতো, ডাকাতি করতো, যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার, সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতো না, তারা সে কামটা করতো। মানুষকে কেন হত্যা করব না, অমুকের সম্পদ কেন লুট করব না, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের মাথায় ঢুকতো না। এইরকম একটা জাতি চুরি করতো, ডাকাতি করতো, মরুভূমির মধ্যে উট চড়াইত। এই কোরআন মরুভূমির রাখালদেরকে দিক বিজয়ী সেনাপতি বানিয়ে দিল। এই কোরআন মরুভূমির উটের রাখালদেরকে, ভেড়া দুম্বার রাখালদেরকে ন্যায় বিচারক বাদশা বানিয়ে দিল, বিচারপতি বানিয়ে দিল। আস্থা দুনিয়া অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিল। সুবহানাল্লাহ। এই সেই কোরআন, যে কোরআনকে তোমরা ছেড়েছ, যে কোরআনকে আমরা ছেড়েছি, কোরআন বুঝতে চেষ্টা করি নাই। এ কোরআনের নাম কোরআন, এটার নাম কি? এটার নাম কোরআন, এটার নাম হুদা, এটার নাম শিফা, এটার নাম জিক্র, এটার নাম নূর, এটার নাম তানজিল, এর নাম কিতাব। এ নামগুলি কি আমার বাপের বানানো, আমার বানানো? এ নামগুলি কার? আল্লাহ তাআলা। ওয়াল্লাহি আমি আপনাদেরকে আমার বাপের গপ্প শুনাইতে আসিনি, আজে বাজে গাঁজা ঘুরি কিসা কাহিনি শুনাইতে আসিনি, কোরআনের ওয়াজ করি তো কুল পাইনি। এক শ্রেণীর লোক আছে যারা ওয়াজ করতে আসিয়া আজে বাজে গল্প কিসা কাহিনী বলিয়া মানুষ কান্দায় টান্দাইয়া তারপরে সর্বনাশ করে থুয়ে গেল। অনেক রাত শুনল ওয়াজ, বাড়ি যখন যায় লোকেরা জিজ্ঞেস করে, এত রাত কোথায় ছিলা? কমু যায় গেছিলাম। কেন? ওয়াজ শুনতে গেছিলাম। কি ওয়াজ? সাংঘাতিক ওয়াজ। কে ওয়াজ করলো? ও সাংঘাতিক বক্তা। তাছাড়া ভাই সবই যখন সাংঘাতিক, কি শুনলা তার দু একটা মানুষ শোনাও না, কই এত সময় শুনছি তার একটা কথাও যদি আমার মনে থাকে। তো এগুলোর তো কোনো দাম নেই। ওয়াজ হচ্ছে, যুবকরা আসে না কেন? তাফসীর শুনতে আসে, সাধারণ ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিল যারা করে যাইতে চায় না, কারণ ওখানে নাই কিছু সারবত্তা। একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আচ্ছা কোথায় পাইছেন? আছে কোথাও নবীর জীবনে এরকম ঘটনা কোথাও হয়েছে? নবীর নামে, রসুলের নামে আন্দাজে বানাইয়া বানাইয়া, কান্দার ভান করে মানুষ কান্দাইয়া তারপরে সর্বনাশ করে ধুয়ে। আর ইয়াং জেনারেশন যারা বিজ্ঞান পড়ে, যারা ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, যারা ইন্টারনেট দেখে, ওয়েবসাইট দেখে, কম্পিউটার ব্রাউজিং জানে, তারা কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, ওয়েবসাইট, এই জগতের মানুষ তারা, তারা যখন এইসব কেসা কাহিনি শোনে তো কয় যে এ তো আদম আলাইহিস সালামের যুগের কথা কয়, এগুলো শুনে আমাদের লাভ নেই।
ওরা মনে করে ইসলাম মানে সেকেলে, ইসলাম মানে হচ্ছে এই মধ্যযুগীয় ব্যাপার স্যাপার, এর মধ্যে কিছু নেই। কিছু আছে কি না কালকে শোনাবো ইনশাআল্লাহ। এর মধ্যে কোন বিজ্ঞান চাও, কি চাও তোমরা, কি শুনতে চাও? তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহর মধ্যে বলে রেখেছেন, ইতিহাস আছে। 30 মধ্যে আছে কি? একটু কৌতূহল হলো না জানার জন্য? আহারে কপার! ডিসি সাহেবের কোর্ট থেকে, এসপির অফিস থেকে, অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি যদি আপনার নামে আসে ইংরেজি ভাষা, সেই চিঠিটার অর্থ আপনি জানেন না, ভাষাটা জানেন না, ইংরেজি জানেন না। এখন ওই চিঠি বোঝার জন্য আপনার কি কোনো পেরেশানি হবে নাকি হবে না? পেরেশানি হবে। এটা কি দুদুকের চিঠি নাকি? এটা কি আমাকে গ্রেফতার করার চিঠি? এটা কি আমার সম্পদ সব এই কি জানি কয় নিলাম করে নেওয়ার চিঠি? জানার জন্য ছুটবেন ভালো ইংরেজি জানে কে? যতক্ষণ পর্যন্ত চিঠির মর্ম না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেরেশানি দূর হবে না। এ কথা কি মিথ্যা না সত্য? তো একটা ডিসি অফিসের সামান্য একটা চিঠি, এসপির অফিসের একটা সামান্য চিঠি, কোর্টের দুদকের একটা চিঠি বোঝার জন্য এত পেরেশানি হয়? অত বড় আকাশটার মালিক, জমিনের মালিক, আমার মালিক একখানা চিঠি দিয়েছেন নাম কোরআন শরীফ, এইটা জানার জন্য আগ্রহ সৃষ্টি হলো না, পেরেশানি হলো না? আহারে পোড়া কপাল! সারাটা জীবন সুরায় ফাতিহা দিয়ে নামাজ পড়লাম, অর্থও জানি না, ব্যাখ্যাও জানি না। আহারে কপাল! বদকিস্মত এই জাতি। এ কোরআনের এ কিতাবের যতগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে কোরআন। এটাকে আমরা হুদা যদি বলি অনেকে চিনবে না, ওই কী এর হুদা? হুদা মানে বরিশালে ওদিকে হুদা মানে খালি, হুদা হুদি বলে। হ্যাঁ হুদা এখানে কি বলে? আচ্ছা না বললেও কোনো এক সময় বলবেন। তো হুদা বললে বুঝবে না, তানজিল বললে বুঝবে না, নূর বললে বুঝবে না, সেবা বললে বুঝবে না। সব থেকে কোন নামে চেনে এটাকে? কোরআন। তারপরে ফোরকান বললেও চেনে, তারপর চিন্তা করে ফোরকান তো সাইরকান, এটা কি? ওটাও বুঝবে না, কোরআনই ভালো করে বুঝবে। তার প্রথম নামটাই হলো কোরআন। কোরআন মানে কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে বহুল পঠিতব্য, বহুল পঠিত, যা বারবার পড়তে হয়। এই যে নাম, সার্থক নাম, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে, এরকম একখান বইয়ের নাম আপনি বলেন, বললে আমি পুরস্কার দিয়ে যাব? নাই। পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন শরীফ পড়া হয় না। ভাবতে পারেন যে আমার এখানে যখন রাত 1 বাজে তখন তো সারা দেশ ঘুমায় গেল, তখন কোরআন শরীফ কেরা পড়ে? আরে ভাই, আপনার এখানে যখন রাত 1, আমেরিকায় তখন দিনের 1, ওরা তখন জোহর পড়তেছে। আপনার জোহর আরেকজনের আসর, আপনার এশা আরেকজনের ফজর। সারা পৃথিবীতে সময়ের এই যে ক্লাইমেট এবং টাইম, এই টাইমের যে পরিবর্তন, সময়ের পরিবর্তনের ভিত্তিতে পৃথিবীতে একটা মুহূর্ত এমন নাই যে পৃথিবীর কোথাও না কোথাও কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে না। এটাই একমাত্র কিতাব যা মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, রাতেও পড়ে, দিনেও পড়ে, সুবহানাল্লাহ। আর যারা পড়ার সুযোগ পায় না, শোনারও সুযোগ পায় না, মাসে অন্তত 1 তারাবিতে গোটা কোরআন শোনার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এইটা ঠিক না যে শুধু আমি শুনব। কোরআন বহুল পঠিত, এর থেকে বেশি পড়া হয়েছে এমন কোনো কিতাব পৃথিবীতে নেই। 1, 2 এর নাম হলো কিতাব। এর নাম কি? কিতাব। কিতাব মানে লেখা, কিতাবাত করা, লেখা। কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে, কোরআনের চাইতে বেশি প্রিন্টেড হয়েছে, ছাপা হয়েছে, এরকম একখানা বইয়ের নাম কি বলতে পারবেন? নেই। পৃথিবীর সর্বাধিক প্রিন্টেড, সর্বাধিক ছাপা লেখা হয়েছে যে কিতাব, তার নাম কোরআন শরীফ। একজন সফর করা, এই সফর করার ক্ষেত্রে কি ক্ষতি রয়েছে? মানুষ যদি জানতো মাসার রাকিবুন বিলাইলিন ওয়া বিলাইলিন ওয়াহদা, তাহলে কখনো একাকী সফর সেই ব্যক্তি করতেন না। সেজন্য আমরা কখনো
একাকি সফর করব না, ভ্রমণ করব না, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকি সফর করা ভ্রমণ করা পছন্দ করতেন না। এবং সফর করার ক্ষেত্রে আমরা যদি মনস্থির করি আমরা বৃহস্পতিবার যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আরেকটি হাদিস, আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم الراكب شيطان, একজন সফরকারী আরোহী ব্যক্তি একটি শয়তান। মারাত্মক কথা সম্মানিত হাজিরিন, আমরা একাকী কখনো সফর করব না। আর রাকিবু শয়তানুন, একজন সফরকারী আরোহী ব্যক্তি একটি একজন শয়তান বা একটি শয়তান। আর রাকিবানে শয়তানানে, দুইজন আরোহী ব্যক্তি সফরকারী ব্যক্তি দুইটি শয়তান। ওয়াসসালাসাতু রাকবুন, এবং তিনজন আরোহী ব্যক্তি তিনজন সফরকারী ব্যক্তি একটি কাফেলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত হাজিরিন, আমরা